আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 16টি চমৎকার কোটা বিরোধী প্রতিবাদী গজলের উপর প্রশ্ন নিয়ে এসেছি। শুরুতে আমি আপনাদেরকে 4 সেকেন্ডের একটি গজলের ক্লিপ শোনাবো, আপনাদেরকে বলতে হবে কে এই গজলটি গেয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দেরি না করে শুরু করি। আপনি কি বলতে পারেন কে এই গজলটি গেয়েছেন? বিজয়ের 50 পেরোলেও ভক্তি মেলেনি আজও। সঠিক উত্তর মুহিব খান। বিজয়ের 50 পেরোলেও ভক্তি মেলেনি আজও। চমৎকার এই গজলটির গায়ক কে হতে পারেন? আবু সাঈদ ও মীর মুগ্ধদের পবিত্র। সঠিক উত্তর ইলিয়াস আমিন। আবু সাঈদ ও মীর মুগ্ধদের পবিত্র। বলুন তো দেখি কে এই গজলটি গেয়েছেন? জালিম শাসক পতন শেষে উঠল জেগে স্বদেশ এসে। সঠিক উত্তর মাসুদ কায়সার। জালিম শাসক পতন শেষে উঠল জেগে স্বদেশ এসে। আপনি কি জানেন কে এই গজলটি পরিবেশন করেছেন? কর উন্নত শির এ জাতির গড় মানুষের সম্প্রীতি। সঠিক উত্তর আহমদ আব্দুল্লাহ। কর উন্নত শির এ জাতির গড় মানুষের সম্প্রীতি। প্রতিবাদী এই গজলের গায়কের নাম কি? তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে নাও লেনা দেনা। সঠিক উত্তর মোহাম্মদ বদরুজ্জামান। তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে নাও লেনা দেনা। গজলটির গায়ক কে হতে পারেন বলে মনে করেন আপনি? দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি। সঠিক উত্তর আবু রায়হান। দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি। আপনি কি অনুমান করতে পারেন কে এই গজলটি গেয়েছেন? সঠিক উত্তর তাহসিনুল ইসলাম। এই গজলটি কোন বিখ্যাত গায়কের কণ্ঠে শুনেছেন? আম জনতা ভয় পেও না আল্লাহ সাথে আছে। সঠিক উত্তর আবু উবাইদা। আম জনতা ভয় পেও না আল্লাহ সাথে আছে। এই গজলটি কোন গায়ক গেয়েছেন বলে মনে করেন? বীর শহীদরা চেয়েছিল কি এমন স্বাধীনতা। সঠিক উত্তর মাহফুজুর রহমান জাবের। বীর শহীদরা চেয়েছিল কি এমন স্বাধীনতা। গজলটির শিল্পী কে বলে ভাবছেন আপনি? সময় এসেছে এবার নবচেতনায় জাগার। সময়
সঠিক উত্তর সালমান সাদি। সময় এসেছে এবার নবচেতনায় জাগার সময়। আপনি কি চিনতে পারছেন কে এই গজলটি গেয়েছেন? তোল তাকবীর বলো আল্লাহু আকবার। সঠিক উত্তর হাবিব রহমান মিসবাহ। তোল তাকবীর বলো আল্লাহু আকবার। এই গজলটি কোন গায়ক গেয়েছেন বলে মনে করেন আপনি? ত্যাগ করেছে জীবন যারা করতে আজাদ দেশ। সঠিক উত্তর মনিরুল ইসলাম। ত্যাগ করেছে জীবন যারা করতে আজাদ দেশ। আপনি কি বলতে পারেন গজলটির কার গাওয়া? জাগো আলো শ্রোতা ভয় উদাসীনতায় থেকো না কো আর ঘুমি। সঠিক উত্তর ইয়াসিন হায়দার। জাগো আলো শ্রোতা ভয় উদাসীনতায় থেকো না কো আর ঘুমি। গজলটির গায়ক কে হতে পারে বলে অনুমান করছেন? গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। সঠিক উত্তর আবির হাসান। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। আপনি কি বলতে পারেন এই গজলের শিল্পীর নাম কি? সিংহের জাতে মুসলিম আজ রয়েছে বন্দিশালায় মুক্তি। সঠিক উত্তর ইমরুল ফারহান। সিংহের জাতে মুসলিম আজ রয়েছে বন্দিশালায় মুক্তি। আপনি কি বলতে পারেন এই গজলটি কোন গায়ক গেয়েছেন? করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা। সঠিক উত্তর সাইদ আহমেদ। করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনেক দারুণ সব ইসলামিক কুইজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।